এমন বন্যা আগে দেখেনি ফেনীবাসী। তীব্র বন্যার কবলে ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ আজ অসহায়। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে প্রবল বৃষ্টিতে 2024 সালের 2 আগস্ট পশুরামের মুহুরী নদীর বেড়িবাঁধের 12 স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। এরপর 3 দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে 3 উপজেলার 90% এলাকা ডুবে গেছে। বন্যার পাশাপাশি দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, অনেক ঘরে রান্না করাও সম্ভব হচ্ছে না। ফুলগাজী উপজেলার বহু বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। ফুলগাজীর মুহুরী সিলুনিয়া নদীর বাঁধে নতুন করে কোনো ফাটল না দেখা দিলেও বাঁধ উপচে আসা পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলার 5টি ইউনিয়ন এবং ছাগলনাইয়া পৌরসভার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এতে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বন্যার মধ্যে 4 জন বন্ধু বেড়িবাঁধের ভাঙন কবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালও ছুঁয়েছে বৃষ্টির পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। 2024 সালের জুলাইয়ের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 15টি স্থানে ভাঙন দেখা যায়। সেসব স্থানে মেরামতের পর আগস্ট মাসের শুরুতে বাঁধের আরো 12টি স্থানে ভাঙন দেখা দেয়। 1.5 মাসের ব্যবধানে 3য় দফায় বন্যায় বাঁধ ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মৎস্য ক্ষতি 30 কোটি টাকা ছাড়িয়ে যায়। 15 দিনের মাথায় আবার বন্যা দেখা দিয়েছে। এবারের ক্ষতি আগেরটার চেয়ে ছাড়িয়ে যাবে। স্থানীয়দের ত্রাণের চেয়ে এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন। অনেকে বন্যা পরিস্থিতি এমন হবে বুঝতেও পারেনি, এখন কোথাও যাওয়ার উপায় নেই। মুহুরী নদীর পানি এখন বিপদ সীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক ডিগ্রি নৌকায় পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। উদ্ধার কাজে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিসও। এছাড়া সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছে। ভারত থেকে হু হু করে আসা পানিতে কুমিল্লাও বন্যার শঙ্কায় রয়েছে। কুমিল্লার 14 গ্রাম উপজেলার প্রায় 50,000-এর অধিক মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এতে করে সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া রাতভর বৃষ্টিতে 14 গ্রামের অধিকাংশ মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর ভেসে গিয়ে কোটি কোটি টাকার মাছ চলে গেছে। বন্যার পানি হাসপাতালে প্রবেশ করায় জরুরি ও বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই। হাসপাতালে রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায় করা হলেও বুক সমান পানি থাকায় রোগীরা বাড়ি ঘরে ফিরতে পারছে না। বন্যার পানি ফার্মে প্রবেশ করায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে। এমন দুর্দশার কথা কেউ কল্পনাও করেনি।